বালুরঘাটের বিডিও তৃণমূলে হয়ে কাজ করছেন, তাই বিডিওর অপসারণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল বিজেপি শাখা সংগঠন আদিবাসী মোর্চা। শুক্রবার তপনের বিধায়ক বুধরায় টুডুর নেতৃত্বে আদিবাসী মোর্চার কর্মী সমর্থকেরা বালুরঘাট শহরে হিলি মোড়ে রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ বসে থাকে। এর ফলে রাস্তার দুই ধারে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশের অনুরোধেও অবরোধ তুলতে অস্বীকার করেন তারা। শেষে জেলা প্রশাসনের প্রতিনিধি এলাকায় এসে অবরোধকারীদের সঙ্গে কথা বললে তারা অবরোধ তুলে নেন। এই আন্দোলনে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তার জন্য এদিন বিশাল পুলিশ বাহিনী এলাকায় উপস্থিত ছিল। বুধরায় টুটু জানান, বালুরঘাটে বিডিও তৃণমূলে হয়ে কাজ করে চলেছে, তাদের সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে অনাস্থা বাতিল করা হয়েছে। উল্লেখ্য, ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব মুলতুকি করাকে নিয়ে বিজেপির সঙ্গে বিরোধ বাধে বিডিও। চেম্বারে ঢুকে বিডিও দিকে চেয়ার ছুড়ে গ্রেপ্তার হন বিজেপির এক স্থানীয় নেতা। তারপর থেকে বিডিওর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে বিজেপি। যে তার আগের থেকে অনেক ঘটনা ঘটেছে, মূলত ১২ তারিখে সেদিন এখন জন তাদের তো সেই মেজরিটি ছিল না, একজন মেম্বার মারা গেল, ফলে দশ আর নয় হয়েছে, বিজেপি দশ সেই হিসাবে অনাস্থাতে বিজেপি জিত হয়েছে এবং সেটাকে ভেস্তে দেওয়াতে ষড়যন্ত্র করে সেই অনাস্থাকে ভেস্তে দিয়েছে এই বালুরঘাটের। এবং যারা আমাদের যারা প্রতিনিধি মেম্বাররা যখন আবেদন করতে তাদেরকে তাদের কোনো কথাই শোনা, তাদের কোনো কথাই শোনার পরে তাদেরকে টানে হিচড়ে বার করা হয়েছে সেই পঞ্চায়েত, এবং তাদের উপর আবার কেস দেওয়া হয়েছে। তারা ন্যায্য দাবি করেছে, ন্যায্য বিচার চাইছে, তার জন্য তাদেরকে কি কেস করতে হবে, এটা কোন গণতন্ত্র বা কোথায় বাঁচবে? এবং এই পুরোপুরি এখানে যা কিছু ষড়যন্ত্রের মূল আন্ডারই হচ্ছে, তাই আজকে আমরা কোথায় যাব? ফসলের দিকেও লাভ পাচ্ছে, বাধ্য হয়ে আজকে পথে নেমেছে, পথে নামিয়ে আপনাদের মতো জনগণকে জানাতে চাই যে আজকে তারা পশ্চিমবাংলার সাধারণত বালুরঘাটের কী চলছে। আজকে যারা প্রতিনিধি আছেন, যারা নির্বাচিত প্রতিনিধি, তারা সঠিক বিচার পাচ্ছে, তারা বাকিদের কী হবে? বালুরঘাট থেকে সুবীর মহন্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।